वेलकम टू एक्सपा टुडेज किचन व्यूअर्स अपने संगे आज नीलहुरे जहान और हमें इखने की कि रान्ना हेटे देखते हम चोख रखते हैं पूरा अनुष्ठान जुड़े थकते हैं पूरा जुड़े हमारे साथ मत आज के संगे एक कूकिंग एक्सपर्ट आनी रान्ना देखें साधारण किस उपकरण दिए असाधारण किस डिश देखे नहीं आजकल कूकिंग एक्सपर्ट नाजिया फरहाना की प्लिज वेलकम अपू हेलो সকাল সন্ধ্যা পোড়া পাতুরি কিভাবে তৈরি করে নিতে হচ্ছে সেটা তো দেখবই চলুন তার আগে দেখে নিই উপকরণগুলো কি কি লাগছে সকাল সন্ধ্যা পোড়া পাতুরি উপকরণ রুই মাছ মাঝারি আকৃতির একটি বাদাম বাটা 2 টেবিল চামচ ধনে পাতা বাটা 2 চা চামচ ধনে গুঁড়া 1 টেবিল চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ চিনি সামান্য পরিমাণ লবণ স্বাদমতো লেবুর রস 1 চা চামচ মরিচ গুঁড়া 1 টেবিল চামচ কাশুন্দি 2 চা চামচ নারকেল বাটা 2 চা চামচ তেঁতুলের রস 1 চা চামচ লাউ পাতা 2টি তেল পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো আপু লেটস স্টার্ট কুকিং আমি কি করতে পারি বলুন আমার এখানে যেহেতু সকাল সন্ধ্যা নামটা কারণ এখানে মাছটা আমি দুইটা টেস্ট ইউজ করব আচ্ছা একটা হবে একটু ঝাল একটা হবে একটু টক নামকরণটাকে আপনারই করা হ্যাঁ বাহ মানে পাতুরি তো আমরা সব সময় একভাবে খাই তো হঠাৎ মন হলো এটা একটু চেঞ্জ করে দেখি নামটা বেশ শৈল্পিক ইয়েস তার জন্যই আসলে আপনারা এক্সপার্ট এটার সাথে এখানে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ একসাথে পেস্ট করা আছে ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু চিনি চিনিটা যেহেতু একটু ঝাল থাকছে তো ওটার জন্য একটু চিনিটা একটু হ্যাঁ ব্যালেন্সের জন্য একটু বেশি লাগবে একটু লবণ এটার সাথে যেহেতু আমার এটা ঝালের সাথে আমি একটু লেবু রসটা দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য ঝালটা ব্যালেন্স করার জন্য আর এখানে যেহেতু আমার কাঁচা মরিচ বাটা আছে আমি শুকনা মরিচটা খুবই অল্প পরিমাণে দেব আমি এটা একটু মাখিয়ে নেব ম্যারিনেট করে কি কিছুক্ষণ রাখতে হবে মাছ তো মাছের ক্ষেত্রে আসলে এরকম লাগে না সাথে সাথেই করা যায় আমি এটা তো আমার তো যেহেতু দুটো টেস্ট এটা ম্যারিনেট করে পাশে রেখে ওইটা মাখতে মাখতে এটাও হয়ে যাবে আসলে মাছের সাথে সাথেই করা যায় এটা লাগে না আমি এখন আপু এইটা নিব এটা তো মোটামুটি মশলাগুলো সেম পেঁয়াজ বাটা এখানে আমি কাশুন্দিটা ব্যবহার করব একটু ধনে গুঁড়ো এখানে আমি একটু নারকেল বাটা ইউজ করছি এটার মধ্যে ছিল বাদাম বাটা এটার মধ্যে নারকেল বাটা ওকে টেস্টের ভেরিয়েশনটা আনার জন্য এখানে হচ্ছে নারকেল বাটা আমরা দিচ্ছি আর দিচ্ছি কাশুন্দি হ্যাঁ আর ওখানে হলো ধনে পাতা পুদিনা পাতা টেস্টটা আর ওটার সাথে আমি একটু লেবু রসটা দিয়েছি আর নারকেল বাটাটা দিয়েছি আপু এটাতে যেহেতু ঝালটা থাকছে না এজন্য এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে আর ওখানে তো কাঁচা মরিচের পেস্ট ছিল আর এখানে পাতুরিটা একটু টক হলে ভাল লাগে তো এটার জন্য আমি সামান্য একটু তেঁতুলের কাট দিচ্ছি আচ্ছা আমি কি এটাতে লেবু রস দিচ্ছি হ্যাঁ এটাতে লেবু রস দিয়েছি আপু এই জন্যই এটাতে তেঁতুলের রস দিচ্ছি আর লবণ চিনি এটা তো থাকছে এটাও হয়ে গেছে কত কিছু মিলিয়ে করা হচ্ছে এগুলো কিন্তু মোটামুটি আমাদের ঘরে সব সময়ই থাকে ঘরোয়া উপকরণ অনেক উপকরণ লাগলেও কিন্তু সবগুলো উপকরণই কিন্তু হাতের কাছেই পাওয়া যায় মানে আমাদের মোটামুটি আমরা ডেইলি রান্নাতে কিন্তু এগুলো মোটামুটি ইউজই করি যে মশলাগুলো কিচেনে সব সময় থাকে তবে আমাদের কিচেনে এসে তার একটা জিনিস আছে সেটা একটু বলে দেই এক্সপার্ট ডিশ ওয়াশার যেটা আসলে আপনার ডিশকে শুধুমাত্র পরিষ্কারই করবে না জীবাণুমুক্তও করবে আপু আমার দুইটাই হয়ে গেছে দুইটাই ডান বার নিচে দিচ্ছি এখানে দেন আর আমি এখানে পাতাতে এখন মাছগুলো মুড়িয়ে ফেলবো আচ্ছা কি পাতা ইউজ করছেন আপু আমি এখানে আমি লাউ পাতা ইউজ করছি এখানে চাইলে কেউ কুমড়া পাতা কলা পাতা বা চাল কুমড়ার পাতা যে কোনো পাতুরি মানেই তো পাতা যে কোনো পাতাই আসলে ইউজ করা যায়
এখানে আমি আপু একটু সর্ষের তেল দিয়ে দেবো, প্যানটা গরম হলে দিয়ে দেবো। ওকে, কতটুকু দিতে হবে? একটু পড়া পড়া হবে তো আর একটু লাগবে, বাস এনাফ। এটার জন্য আপু প্রথমে আমি এই মাছটা একটা দিব, তারপরে এই মাছ একটা দিব। এখানে একই পাতুরির মধ্যে আমি দুইটা ফ্লেভারের এই মাছ দিয়ে দেবো। তেল তো গরম হয়ে এসছে, বড় পাতা হলে মোটামুটি আমরা একটা পাতা দিয়ে মুড়িয়ে ফেলতে পারবো, আর সেক্ষেত্রে যদি পাতাটা ছোট হয় তখন আমরা দুইটা পাতা ইউজ করব। আচ্ছা, আর কলা পাতা যদি আমরা করি তাহলে কলা পাতাটা আমরা আগুনে আগে একটু পুড়িয়ে নিব, তাহলে কলা পাতাটা নরম হয়, তো নাহলে ফোল্ড করতে অসুবিধা হয়। আচ্ছা আপু, এই যে আমি এখন ডাইরেক্ট এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জালটা একটু কমিয়ে আমি ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা ওকে, ফাইন। জালটা একদম একটু কমিয়ে দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি ঢেকে দেব। আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি, নিয়ে আপু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে থাকুক আমাদের পাতুরি। কতক্ষণ সময় লাগতে পারে এটা? মাছ তো 5 থেকে 7 মিনিট এক পিস আবার উঠিয়ে দিব। এত চমৎকার করে, মানে এত শৈল্পিক ব্যাপার এই যে রান্না নিয়ে এরকম এক্সপেরিমেন্ট, এটা কীভাবে শুরু করলেন আসলে, কেন করতে ইচ্ছে হয়? মানে দেখা যায় কি, আমরা ডেইলি ডাল ভাত তরকারি, এটা কিন্তু আপনি যদি প্রতিদিনই খান আপনার কিন্তু তখন ভালো লাগবে না। একই জিনিস যদি খায় তখন ওই জিনিসটাকে আমরা যদি একটু অন্যভাবে করি তখন কিন্তু খাওয়ার আগ্রহটাও বাড়বে, অন্যরকম একটা টেস্ট, তখন এমনি ইচ্ছা হবে যে আমি একটু টেস্ট করে দেখি না। এটা কি নিজে নিজে রান্না করতে করতে হয়ে গেছে নাকি শিখেছেন? না না, এটা হয়েছে কি, পাতুরি তো আসলে আমি নরমাল একভাবে খাই, তো হঠাৎ আমার মনে হলো যে আমি তাহলে এভাবে দুইটা টেস্ট করে দেখি না কেমন হয়, তো তখন ওইখান থেকে এই জিনিসটা করা। আর পাতুরি বলতে আমি স্কিমটা বুঝি, তো আমার কাছে মনে হলো আমি যদি প্যানে একটু ফ্রাই মানে পোড়া পোড়া করে নিই তখন একটা পোড়ার একটা স্মেল আসছে, ওটা খেতেও কিন্তু ভালো লাগে, অন্যরকম একটা স্মেলও পাচ্ছি। পাতুরি খাচ্ছি বাট ওখানে কিন্তু একটা অন্যরকম একটা স্মেল চলে আসলো। আজকে আমার সঙ্গে আছেন কুকিং এক্সপার্ট নাজিয়া ফারহানা, এবং আপু পাতুরি তৈরি করছেন, কি অবস্থা সেটা একটু দেখে নিই। আমি এখন আপু উল্টিয়ে দিই। আচ্ছা, উল্টিয়ে দিচ্ছি আমি। আর একটা ইয়ে লাগবে, খুঁটিটা লাগবে, আসবে আর একটা খুঁটি লাগবে। ওকে, তাহলে যেহেতু পাতা তো আমি তো এটা সুতা বা কিছু দিয়ে বাঁধিনি, সেক্ষেত্রে একটু পাতা যদি খুলে না যায়। খুলে না যায়, এটাকে এবার আবার ঢেকে আবার ঢেকে দিচ্ছি আমি। এখানে আপু এখন একটু আর একটু তেল দিয়ে দিব, যেহেতু আমি যখন উল্টিয়েছিলাম তখন আর তেল দিইনি, প্রথমে অল্প একটু দিয়েছিলাম, যদিও এটা পোড়া পোড়া হবে। তারপরও এটা হলেই কি হয়ে যাবে? এটা হয়ে গেলেই ডান, মাছ তো একদমই চটজলদি, জাস্ট ম্যারিনেট করে পাতায় ডুবিয়ে তারপর এটা করে নেব। এটা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারি, সেক্ষেত্রে আমরা মিনিট 10 ম্যারিনেশনে রাখবো। আচ্ছা, আর মাছ তো আসলে ম্যারিনেশনের দরকার নাই, মাখাতে মাখাতে এটা সেটা হয়ে যায়, মাছ তো খুব দ্রুত রান্নাও হয়ে যায়। আপু হয়ে এসছে কি? হ্যাঁ আপু, এটা হয়ে গেছে, কারণ আমরা একটা গন্ধ পাচ্ছি আর অলরেডি এটা পোড়া পোড়া হয়ে গেছে। আমি তাহলে সার্ভিং ডিশ নিয়ে আসি। ওকে, আমি এখানে চুলাটা বন্ধ করে দিচ্ছি আপু। ওকে, আর প্যানটা এখানে ট্রান্সফার করে নেব আমি, এটা এখন ডাইরেক্ট একটু চুলাতে, যেহেতু পোড়া ব্যাপারটা ডাইরেক্ট একবার চুলাতে একটু পুড়িয়ে নেব। আচ্ছা আপু, যেহেতু আমার নামের সাথে পোড়া ব্যাপারটা আছে, হ্যাঁ এটা আমি আগুনে একবার একটু পুড়িয়ে নেব, তাহলে বার্ন স্মেলটা চলে আসবে। ওকে, বেশি না দশ ধরে ডান। অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কিন্তু, হ্যাঁ পোড়া পোড়া একটা গন্ধ পাওয়া যাচ্ছে, আই এম শিওর এটা খেতে বেস্ট টেস্টি হবে। আপু আমার এটা ডান, আমাকে হাত তুলে দিন। হয়ে গেল আপু আমার সকাল সন্ধ্যা পোড়া পাতুরি। বা নামের মতোই সুন্দর, সকাল সন্ধ্যা পোড়া পাতুরি, কিভাবে এটা তৈরি হচ্ছে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালীটি আরেকবার। সকাল সন্ধ্যা পোড়া পাতুরি, প্রথমে বাটিতে মাছ, বাদাম বাটা, ধনে পাতা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, চিনি, লবণ, লেবুর রস ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। আরেকটি বাটিতে মাছ,
পেঁয়াজ বাটা, কাসুন্দি, ধনে গুঁড়া, তেঁতুলের রস, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো মাছগুলো লাউ পাতায় জড়িয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে লাউ পাতায় জড়ানো মাছগুলো ছেড়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে আগুনে পুড়িয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সকাল সন্ধ্যা পোড়া পাতুরি।